হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াস স্টাডি সেন্টার ফ্রেন্ডস তোমরা যার একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উঠলে তোমরা দু হাজার চব্বিশ সালে এইচএস পরীক্ষা দেবে আমি তোমাদের আজকের নিয়ে এসেছি তোমরা যারা ভূগোল নিয়েছিলে অর্থাৎ তোমাদের মেন সাবজেক্ট হিসেবে কিংবা অপশনাল সাবজেক্ট হিসেবে যাদের ভূগোল বিষয়টি আছে আমি আজকের ভূগোলের তোমাদের দ্বিতীয় ভিডিও অর্থাৎ দু নম্বর ভিডিও আজকের আমি করছি তোমাদেরকে পাঠাচ্ছি তোমাদের প্রথম ভিডিওটি তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে দুটি প্রথম অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায়ের দুটি পার্ট আমি দিয়েছিলাম আজকের আমি তোমাদের ওই প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায় থেকে দুটি পার্ট আমি দিচ্ছি এক পয়েন্ট দুই পয়েন্ট দুই অর্থাৎ কাস্টভূমিরূপ এবং আরেকটি আছে সমুদ্র তরঙ্গ একটি আছে কাস্টভূমিরূপ এবং আরেকটি আছে সমুদ্র তরঙ্গ এর থেকে ইম্পর্ট্যান্ট কিছু এমসিকিউ আমি তোমাদেরকে দিচ্ছি বন্ধুরা প্রথমে এসো আমরা এক পয়েন্ট দুই পয়েন্ট দুই এই কাস্টভূমিরূপ থেকে যে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আছে আমরা দেখে নিই এরপরে প্রথম অধ্যায়টি শেষ হয়ে গেলে আমি চলে যাব তোমাদের অর্থনৈতিক ভূগোলে অর্থাৎ ইকোনমিক জিওগ্রাফিতে তোমাদের ফিজিক্যাল জিওগ্রাফি এবং ইকোনমিক জিওগ্রাফি দুটি পার্টে আছে এরপরে আমি তোমাদের ইকোনমিক জিওগ্রাফির একটি অধ্যায় দিয়ে তারপরে আবার ফিরবো তোমাদের প্রাকৃতিক ভূগোলে এসো একের দাগের চুনাপাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে বলে অঙ্গার যোজন আদ্র বিশ্লেষণ জল ও যোজন জারন অ্যান্সার হবে অঙ্গার যোজন এইচএস দু সালে এই প্রশ্নটি পড়েছিল দুয়ের দাগের প্রশ্ন চুনাপাথর থেকে উদ্ভূত লাল রঙের মাটিকে বলে ল্যাটেরাইট তুন্দ্রা রেঞ্জিনা টেরা রোসা অ্যান্সার হবে টেরা রোসা অর্থাৎ অপশান ডি তিনের দাগের প্রশ্ন ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হল কাশ্মীর উপত্যকা বোরা গুহা ব্লু পার্বত্য অঞ্চল অজন্তা গুহা অ্যান্সার হবে বোরা গুহা অর্থাৎ অপশান হবে বি চারের দাগের প্রশ্ন গুহার তলদেশ থেকে উত্থিত চুনাপাথর গঠিত ভূমিরূপকে বলে স্ট্যালাগ মাইট স্ট্যালাগ টাইট হামস পোলজে অ্যান্সার হবে স্ট্যালাগমাইট অর্থাৎ অপশান হবে এ এই প্রশ্নটি এর আগের প্রশ্নটি যেটা পড়লাম যে ভারতে একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল এটি দু সালে পড়ে গেছে এবং দু হাজার আঠেরো এই প্রশ্নটি পড়েছিল তাহলে অ্যান্সার হবে স্ট্যালাগমাইট মাইট গুহার তলদেশ থেকে উত্থিত চুনাপাতের গঠিত ভূমিরূপকে বলে স্ট্যালাগমাইট মাইট পাঁচের দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ কাস্ট অঞ্চলে কাস্ট অঞ্চলে উভালা অপেক্ষা বিশাল আকার গর্তকে বলে হামস পোলজে ডোলাইন সিনহোল অ্যান্সার হবে পোল যে অর্থাৎ অপশান বি ছয় দাগের প্রশ্ন পোনর যে নামে ফ্রান্সে পরিচিত সচ গুফ্রে অ্যাভেন ল্যাপিস অ্যান্সার হবে অ্যাভেন অর্থাৎ অপশান সি এবং সাতের দাগের প্রশ্ন ডোলাইন যুক্ত হয়ে সৃষ্টি করে শৃঙ্খল পোনর গিরিখাত উভালা অ্যান্সার হবে উভালা অর্থাৎ অপশন হবে ডি আটের দাগের প্রশ্ন কাস্ট অঞ্চলে সৃষ্ট ভূমিরূপের অবস্থান অবস্থান অনুসারে এটা অনুসারে হবে দন্তের সাক্ষারটা হয়নি অনুসারে অমিল জুড়িটি হলো সিঙ্খল ও ডোলাইন গ্রাইক ও ক্লিনস স্ট্যালাক টাইট ও স্ট্যালাক মাইট অন্ধ্র ও কাস্ট টাওয়ার অ্যান্সার হবে অন্ধ্র উপত্যকা ও কাস্ট টাওয়ার নয় দাগের প্রশ্ন চুনাপাতের গঠিত গুহায় দ্রবীভূত চুন কির্জাকভাবে বৃদ্ধি পেলে যে ভূমিরূপটি গঠিত হয় তা হল স্ট্যালাকটাইট স্ট্যালাক মাইট হেলিকটাইট এবং স্তম্ভ অ্যান্সার হবে হেলিক টাইট অর্থাৎ অপশান সি দশের দাগের প্রশ্ন কাস্ট অঞ্চলে গুহার ছাদ থেকে ঝুলন্ত ভূমিরূপটিকে বলা হয় টাইট স্তম্ভ স্ট্যালাক মাইট হেলিক টাইট অ্যান্সার হবে স্ট্যালাকটাইট অর্থাৎ অপশান এ স্ট্যালাকটাইট এগারো দাগের প্রশ্ন পোলজের মেঝেতে গঠিত টিলার আকারের উঁচু ঢিবিকে বলে উত্তর হবে হামস দেখো এগারো থেকে প্রশ্ন কটা আমি আর অপশান লিখে নিই জাস্ট অ্যান্সারটা লিখে দিয়েছি পোলজের মেঝেতে গঠিত টিলার আকারে উঁচু ঢিবিকে বলে হামস কাস্ট টাওয়ার তীক্ষ্ণ আকার হলে তাকে বলে পিনাকেল দুটি গ্রাইক এর মধ্যবর্তী উঁচু ভূমিরূপকে বলে ক্লিন্ট ভারতে চুনাপাথর ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপ দেখা যায় উত্তরাখণ্ডের দেরাদুনে উত্তরাখণ্ডের দেরাদুনে পুনর্বাগের প্রশ্ন চুনাপাথরের গুহার ছাদে সৃষ্ট গম্বুজাকৃতি গর্তগুলিকে বলা হয় বেল বেলহোল বেল এবার এসো পরের যে পাটটা ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান সমুদ্র তরঙ্গ ও সংশ্লিষ্ট ভূমিরূপ বন্ধুরা তোমরা যেটা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য তোমরা তোমাদের বন্ধুদের কাছে লিঙ্কটি শেয়ার করো একটা লাইক করে দিও কমেন্ট করো একের দাগের প্রশ্ন সমুদ্র উপকূলে কোন স্পিট যখন একটি দ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে তাকে বলে স্ট্যাক ফিয়ট টম্বোলো হুক অ্যান্সার হবে টম্বলো মানে যখন একটা দ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে তখন তাকে বলা হয় টম্বলো এই প্রশ্নটি বিভিন্ন রকম ঘুরিয়ে দিতে পারে এটা এইচএস দু হাজার পনেরো সালে পড়েছিল অন্যরকমভাবে ঘুরিয়ে দিতে পারে দাগের প্রশ্ন সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্য ক্ষয়কার্যে খিলানে ক্ষয়প্রাপ্ত যে ভূমিরূপ কেবলমাত্র ভাটার সময় দেখা যায় তা হলো স্ট্যাক স্ট্যাম্প স্ট্যাক স্ট্যাম্প স্ট্যাম্প জিও ভৃগু অ্যান্সার হবে স্ট্যাম্প অর্থাৎ অপশান বি যে বাঁধের এক প্রান্ত উপকূলের সঙ্গে যুক্ত থাকে এবং অপর প্রান্ত সমুদ্রে উন্মুক্ত হয় তাকে বলে পুরো দেশীয় বেরিয়ার বিচ তম্বল স্পিট বাঁধ বন্ধুরা এর অপশানগুলো কালি দিয়ে লেখা উচিত ছিল এখানে লাল হয়ে গেছে সবকটা লাল লিখে ফেলেছি উত্তর হবে পুরো দেশীয় বাঁধ অর্থাৎ অপশান এ এর পরের প্রশ্ন পরের প্রশ্ন চারের দাগে দেখতে পাচ্ছ ভারতের কোথায় ভৃগু দেখা যায় ভারতের কোথায় ভৃগু দেখা যায় বিশাখাপত্তনম কলকাতা চেন্নাই হায়দ্রাবাদ অ্যান্সার হবে বিশাখাপত্তনম অর্থাৎ অর্থাৎ অপশান এ পাশে লেখা আছে দেখো ডলফিন নোজ প্রশ্নটা ঘুরিয়ে পড়তে পারে যে ভারতের ডলফিন নচ ডলফিন নোচ ভৃগু কোথায় দেখতে পাওয়া যায় উত্তর হবে বিশাখাপতনম তরঙ্গের আঘাতে সমুদ্র উপকূলে যে খাড়া পাট তৈরি করে তাকে বলে সমুদ্র কিলান সমুদ্র ভিগু স্ট্যাকজিও অ্যান্সার হবে সমুদ্র ভিগু অর্থাৎ অপশান বি দুটি বিপরীতমুখী তরঙ্গের মাধ্যমে যে দণ্ডায়মান স্থানও তরঙ্গের সৃষ্টি হয় তাকে বলে ঝুটিকা তরঙ্গ প্লানজো ক্ল্যাপোটিস এবং উর্মিভঙ্গ অ্যান্সার হবে ক্ল্যাপোটিস অর্থাৎ অপশান সি একাধিক ব্লু হোলের সংযুক্তিকরণের ফলে সৃষ্ট দীর্ঘ ও সংকীর্ণ খাঁড়িকে বলে খিলান সমুদ্র গুহা জিও কোভ অ্যান্সার হবে জিও উত্তর হবে জিও অর্থাৎ অপশান সি স্ট্যাক জাতীয় ভূমিরূপটি ব্রিটিশ দ্বীপপুঞ্জে অবস্থিত ভূমিরূপটির নাম কি দ্য ওল্ড ম্যান দ্য ওল্ড ম্যান দ্য হোয়ে ও দি ওল্ড ম্যান অফ হোলি দ্য ওল্ড ম্যান অফ হোয়ে দ্য ওল্ড ম্যান অফ হোলি আইল্যান্ড দ্য ওল্ড ওম্যান অফ হোয়ে তাহলে অ্যান্সার হবে দ্য ওল্ড ম্যান অফ হয়ে দ্য ওল্ড ম্যান অফ হয়ে এই প্রশ্নটিও ঘুরিয়ে থাকতে পারে যে ব্রিটিশ দ্বীপপুঞ্জে ব্রিটিশ দ্বীপপুঞ্জে যে ভূমিরূপটি দেখা যায় তার নাম কিংবা দ্য ওল্ড ম্যান অফ হয়ে এই দ্বীপপুঞ্জটি ব্রিটিশ দ্বীপপুঞ্জের কোথায় দেখতে পাওয়া যায় হ্যাঁ কোথায় দেখতে পাওয়া যায় উত্তর হবে ব্রিটিশ দ্বীপপুঞ্জে ব্রিটিশ দ্বীপপুঞ্জে উপকূলের সঙ্গে প্রায় সমান্তরালভাবে যে বাঁধটি গড়ে ওঠে তার নাম হল পুরোদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে সমান্তরালভাবে যে বাঁধটি গড়ে ওঠে পুরোদেশীয় বাঁধ তরঙ্গের ঊর্ধ্বভাগের সর্বোচ্চ অংশকে বলা হয় তরঙ্গ শীর্ষ তরঙ্গ শীর্ষ বন্ধুরা এই তিনের দাগের যে প্রশ্নটি যে বাঁধের এক প্রান্ত উপকূলের সঙ্গে যুক্ত থাকে এবং অপর প্রান্ত সমুদ্রে উন্মুক্ত হয় তাকে বলে স্পিড হবে এ অ্যান্সারটা স্পিড হবে অর্থাৎ অপশান ডি হবে এটা অপশান এ হবে না এটি প্রথমে ভুল গেলে ভুল বলে গেছি তার জন্য আমি এক্সকিউজ চাইছি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের জন্য রইল শুভকামনা অল দ্য বেস্ট আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো নেক্সট ডেতে